হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই ওয়েডিং গেস্ট লুকটা আজকে করতে যাচ্ছি, সো স্টে টিউন। আজকের এই ব্লগটি চেক করতে থাকেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর আমি এই ওয়েডিং গেস্ট লুকের জন্য এই শাড়িটা বেছে নিয়েছি। এটা হচ্ছে গোল্ড এবং ব্রাউন কালারের একটা বর্ডার, খুবই সুন্দর একটা শাড়ি। এটা নেটের একটা শাড়ি আর যাতে রয়েছে ব্রাউন কালারের বর্ডার, খুবই পছন্দের আমার একটা শাড়ি। ভাবলাম এই শাড়িটাই আজকে আমি এই অকেশনের জন্য সিলেক্ট করছি। আর এই জুয়েলারি আমি আজকে পরবো, শুধু কানের এবং টিকলি, আর সাথে থাকবে একটা কাড়া। এই কাড়া দিয়েই আমি আজকে পরবো, আমি বেশি চুড়ি পরবো না। এই কাড়াটাও আমার অনেক ফেভারিট একটা কাড়া। সো এই তো, এই হচ্ছে আমার আজকের আউটফিট, আর হালকা পাতলাই মেকআপ করব। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব, তারপর আমি স্কিনটাকে প্রেপ করে নেব। মুখটাকে ক্লিন করার পর আমি ময়েশ্চারাইজার লোশন অ্যাপ্লাই করব। আমি সেরাভির এই লোশনটা সবসময় অ্যাপ্লাই করি, সো আমি আসলে আমার মুখের প্রোডাক্টগুলো খুব একটা বেশি চেঞ্জ করি না, সেজন্য আমি সেরাভির এই লোশনটা খুবই পছন্দ করি এবং আমার স্কিনের সাথে খুবই ভালো যায়। আর সেজন্য ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, কারণ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলে যখন আপনি মেকআপ অ্যাপ্লাই করা হবে তখন স্কিনটা খুবই ড্রাই হয়ে যাবে, আর যেটা স্কিনের জন্য কোনো মতেই ভালো না। প্রথমে আমি আই মেকআপটা সেরে নিব, সেজন্য আমি প্রথমে অ্যাপ্লাই করলাম কনসিলার। আর কনসিলার দিয়ে আমি এখন এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব, তারপর এর উপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আর আইশ্যাডোতে আমি প্রথমে নিয়েছি হালকা মেরুন কালারের, একটু লাইট কালার বলতে পারেন, খুব ডিপ মেরুন না। এখন প্রথমে পুরো আইলিডে আমি এটা অ্যাপ্লাই করছি, তারপর আমি কাট ক্রিজ করব। কাট ক্রিজ করার জন্য আমি কনসিলার দিব, কনসিলার দিয়ে আমি কাট ক্রিজটা করে নিচ্ছি, তারপর আমি এটার উপর গোল্ডেন কালার আইশ্যাডো অ্যাপ্লাই করব। এখন আমি অ্যাপ্লাই করব গোল্ডেন কালারের আইশ্যাডো কাট ক্রিজের উপর, আর সেজন্য আমি খুবই থিন একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয়, পুরো চোখে যাতে মানে ছড়িয়ে না পড়ে। আর এটা দেখুন কি সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আমার কোনো মানে ম্যাসড আপ হচ্ছে না, সেজন্য আমার খুবই ভালো লাগছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এরকম থিন ব্রাশ হলে মানে এইরকম কাট ক্রিজ করতে খুবই সুবিধা হয়। আর এরপর আমি আমার আউটার কর্নারে একটু ডিপ ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব। সো ঠিক সেই রকম আমি আমার আরেকটা চোখেও এরকম করে হালকা মেরুন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করলাম, তারপর আবার কাট ক্রিজ করব, তারপর আমার আউটার কর্নারে একটু ডিপ মেরুন কালার অ্যাপ্লাই করব। আর আমার আইশ্যাডো ব্রাশগুলো হচ্ছে মরফির। মরফির এই ব্রাশগুলো খুবই ভালো থাকে এবং অনেক দিন ইউজ করা যায়। সো এখন আমি আমার নেক্সট আইও এইরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি। Oh,
এবার আমি চোখের নিচটা ক্লিন করে নিলাম মেকআপ ক্লিনজিং ওয়াইপস দিয়ে। আর এবার অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফাউন্ডেশন নিয়েছি আমি লরিয়েলের, আমার শেডটা হচ্ছে লাইট টু মিডিয়াম 3-4। আর এখন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমার পুরো ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি এবং সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করলাম কনসিলার। আমার যে সমস্ত জায়গায় পিগমেন্টেশন আছে সে সমস্ত জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। সো এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে। তারপর আমি ফেসটাকে বেক করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ট্রান্সলুসেন্ট পাউডার, এটাও লরিয়েলের। সো এখন আমি ট্রান্সলুসেন্ট পাউডার আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাতে করে মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার বরাবরের মতো আইব্রোটাকে ড্র করার জন্য আমি নিয়ে নিয়েছি মেবেলিনের আইব্রো কিট। এটা আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করতে। দেখুন কত ইজিলি আইব্রোটা ড্র হয়ে যাচ্ছে, আমাকে কোনো হ্যাসেলি করতে হচ্ছে না। এবার আমি আমার ব্রাউ বনেও একটু হাইলাইটার লাগিয়ে নিলাম, তাহলে একটু ভালো লাগবে দেখতে। আর তারপর আমি অ্যাপ্লাই করব কাজল। আর কাজল আমি নিয়ে নিয়েছি, এবার নিয়েছি লরিয়েলেরটা। লরিয়েলেরটাও স্মুথ এবং এটাও ছড়িয়ে যায় না, এজন্য আমার এটাও খুবই ভালো লাগে। এটা আমি এই নিয়ে সেকেন্ড টাইম ইউজ করছি, আমার খুবই ভালো লেগেছে। সো লরিয়েলের কাজলটাও অনেক ভালো। এখন আমি সেম ব্রাউন কালারের আইশ্যাডোটা আমার লোয়ার লাশ লাইনে অ্যাপ্লাই করছি। এবার আমি অ্যাপ্লাই করছি ম্যাকের মিডিয়াম টোন ব্রঞ্জার। এই ব্রঞ্জারটা অ্যাপ্লাই করলে স্কিনে একটা সানকিস্ট লুক দেবে। ভেরি ইজি টু অ্যাপ্লাই, খুব একটা বেশি পিগমেন্টেড না। দেখুন কি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই ব্রঞ্জারটা আমি খুবই পছন্দ করি, আমার রেগুলার মেকআপে এই ব্রঞ্জারটা সবসময় আমি ইউজ করে থাকি।
এবার আমি ব্লাশের জন্য নিয়ে নিয়েছি ম্যাকের পিচ প্রাইম রোজ। এটা খুবই লাইট একটা কালার, খুবই রোজি রোজি একটা চিক দিবে, খুব একটা পিগমেন্টেড না। এবার আমি হাইলাইটারের জন্য নিয়ে নিয়েছি লরিয়েলের সুপার মুন শেড। এটা একটু হোয়াইট শেডের মধ্যে। সো এখন আমি আমার আঙুলের সাহায্যে যতটুকু জায়গায়, যে সমস্ত জায়গায় আমার হাইলাইটের দরকার, সে সমস্ত জায়গায় আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এবার আমি ম্যাকের মারুন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। তারপর অ্যাপ্লাই করব ম্যাকের রেট্রো ম্যাট লিপস্টিক, যার কালারটা হচ্ছে বার্ন স্পাইস। এই কালারটা খুবই সুন্দর একটা কালার। এবার আমি অ্যাপ্লাই করব ফলসি। ফলসির জন্য আমি নিয়ে নিয়েছি কিসের ফলস আই লাশেস, আর তার সাথে নিয়ে নিয়েছি কিসেরই আই লাশেস গ্লু। ফিরে এলাম পুরো মেকআপ সারার পর। মেকআপও সেরে নিয়েছি, আমার শাড়িও পরা হয়ে গিয়েছে। এখন শুধু রয়েছে শুধু কানের দুল আর চুড়িটা পরার বাকি। আর এই তো পরে নিলাম চুড়িটা এবং কানের দুলটাও। এই ছিল আমার আজকের এই ওয়েডিং গেস্ট মেকআপ লুক। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।